ভারতীয় জনতা পার্টিয়ে নতুনক আদরি লওয়াটো এটা আমার পরম্পরা। আর আমি সেই ধরনে ব্যবস্থাগতভাবে আমার নতুন পরিয়াললেকে নতুন মানুষ আদরি লই থাকো। আর সংগঠনের শক্তি বৃদ্ধি করিবর কারণে আমি বিভিন্ন সময় বিভিন্ন কাম করে থাকো, অকল নির্বাচন বুলিয়েই নহয়। নির্বাচন না থাকলেও আমার যেখানে দলীয় কাম থাকে কর্মী হিসাবে আমি করব লাগে। মই এতিয়া অসম সরকারের মন্ত্রী, মন্ত্রী হিসাবে মোর সরকারত যে দায়িত্ব, যি দলে মোক আজি এই মন্ত্রিত্ব পয়ার সুবিধা করে দিছে, যি দলের মজিয়ারে মই আজি ইয়ালে আহিছো, সেই দলটো সেবা করাটো মোর দায়িত্ব। আর সেই কারণে সময় সুবিধা লৈ আমি দলটোরও সেবা করো। আজি তিন চারিদিন ধরে তিতাবর অঞ্চলত বা যোরহাট অঞ্চলত বিভিন্ন ব্যবস্থার মাজেরে আমার বুথ পর্যায়ের কর্মীসকলের লগত আলোচনা করেছো, দলটোর বিভিন্ন সংগঠনটো শক্তিশালী করার কারণে কাম করেছো। আজি এই কামৰ মাজতে সুন্দৰভাৱে যোৰহাট অঞ্চলৰ কেইবাগৰাকীও জনপ্ৰতিনিধি, পঞ্চায়ত পৰ্যায়ৰ কেইবাগৰাকীও জনপ্ৰতিনিধি, কেইবাগৰাকীও বিশিষ্ট অধিবক্তা, সমাজত প্ৰতিষ্ঠিত লোক আজি ইয়াতে একেলগে যোগদান কৰিছে। আৰু এই যোগদান কাৰ্যসূচীত মই সকলোকে স্বাগতম জনাইছোঁ। আৰু তেওঁলোকৰ যোগদানে আমাৰ দলটোক নিশ্চয়কৈ শক্তিশালী কৰিব। পঞ্চায়তৰ যিসকল প্ৰতিনিধি আহিছে তেখেতসকলে ইমান দিন ধৰি আমাৰ চৰকাৰৰ ব্যৱস্থাটোৰ লগত কাম কৰি নিশ্চয়কৈ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত চলা চৰকাৰখনৰ প্ৰতি আকৰ্ষিত হৈছে আৰু দলটোৰ নীতি আদৰ্শৰো আকৰ্ষিত হৈছে। আৰু সকলোকে মই আশা ৰাখিছোঁ যে তেখেতসকলে আমাৰ দলৰ মজিয়াত সুন্দৰ কাম কৰাৰ সুবিধা পাব আৰু তেখেতসকলৰ কামে আমাৰ দলটোক শক্তিশালী কৰিব। কথাটো হ'ল যে ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে এটা কথা বিশ্বাস কৰে যে ৰাষ্ট্ৰ প্ৰথম, রাষ্ট্রক যোনে সর্বোপরি বলে ভাবে রাষ্ট্রের কারণে কাম করে। আমার কোন দল কোন ব্যক্তিয়ে কি টিকট, মানে কোন ব্যক্তিয়ে কি টিকট পাব তাক লৈ তো আমার চিন্তা করবলিয়া নাই। নয় ব্যক্তি হিসাবে আমার দলে কারোবাক তো টিকট দিব লাগিব, যেহেতু কোনোবা এজন ব্যক্তি আমাক প্রতিনিধিত্ব করব, কিন্তু দলটো আমার আগত, রাষ্ট্র প্রথম, তারপর দল, তারপর ব্যক্তি। গতি দল রাষ্ট্রের কাম আমি করে থাকো, দলটো শক্তিশালী করবর কারণে কাম করছো। আমার তিতাবর সমষ্টিত এটা আমার মনত এটা ভাব আছিলে যে ভারতবর্ষর বা অসমৰ যেতিয়া সর্বাধিক খিলঞ্জীয়া মানুষ থকা সমষ্টি যেতিয়া ভারতীয় জনতা পার্টির লগত থাকে তেতিয়া তিতাবর কিয় নাছিলে, তিতাবরত কৰবাত আমার ভুল হয়েছিল নেকি, সেই কথাটো চাবৰ কাৰণে চেষ্টা করল। ভাবিছিল যে 15 বছর তাত মুখ্যমন্ত্রী এজন আছিল, গতি সেই কারণে নাছিল নেকি। এইবার তিতাবরক সেইকাৰণে আমি অলপ বিশেষ দৃষ্টিৰে চাইছো যে তিতাবরত আমাক মানুহে কিয় আদৰি লোৱা নাছিলে, কিন্তু মই দেখিলোঁ যে কৰবাত সেইসকল মানে ভুল বুজি আছিল। এতিয়া তিতাবরত গৈ দেখিছোঁ যে এইবার যোৰহাটৰ আটাইকেইটা সমষ্টিৰ ভিতৰত তিতাবরত আমি হায়েষ্ট ভোটত জিকিম, তেনেকুৱা এটা পৰিৱেশ তিতাবরত হৈ গ'ল। গতিকে মই সেইকাৰণে ভাবোঁ যে আমি যেতিয়া কৰবাত গেপ যেন দেখোঁ যে এই মানুহখিনি তো আমাৰ লগত থাকিব লাগিছিল কিয় নাই, তেতিয়া আমি তাক বিশ্লেষণ কৰোঁ, তাৰ কাৰণে কাম কৰোঁ। আৰু দলৰ এজন কাৰ্যকৰ্তা হিচাপে মোৰ সেয়া দায়িত্ব, মন্ত্রী হিসাবে মোৰ দায়িত্ব বেলেগ, কিন্তু দলৰ এজন কর্মী হিসাবে মোৰ দায়িত্ব। আৰু সেইকাৰণে তিতাবরত এইকেইদিন ঘূৰি মই অভিজ্ঞতা ললোঁ ৰাইজক, আৰু ঘূৰোতে ফুৰোতে এনেকুৱা মানুহবিলাকো লগ পাওঁ যে তেওঁলোকে দলটোলৈ আহিব বিচাৰে, আমি তেখেতসকলক দলত আদৰি লৈছোঁ। আৰু বেলেগ দলে কি কৰে, বেলেগ দলৰ কথা হ'ল যে তেওঁলোকে সদায় চিন্তা কৰে যে সেই দলৰ মাজেৰে কোনে কিমান শক্তিশালী পদত অধিষ্ঠিত হ'ব পাৰে। আমি বিচাৰোঁ যে আমাৰ দলৰ চৰকাৰখন হ'ব লাগে, দলৰ মুখ্যমন্ত্ৰী এজন হ'ব লাগে, দলৰ চৰকাৰ হৈ দলৰ কাম আদৰ্শৰ কাম কৰিবলৈ। তেওঁলোকৰ কথাটো হ'ল যে এজন মানুহ কেতিয়াবা পদত যাব লাগে, সেই মানুহজনৰ কাৰণে তেওঁলোকে কাম কৰে। বাকী সকলো দলকে দেখিবা যে এটা পৰিয়াল, এজন মানুহ, এজন ব্যক্তিৰ পিছে পিছে কাম কৰে, গতিকে তেওঁলোকেতো তেনেকৈ কাম কৰিব। অসমত য'তেই খিলঞ্জীয়া মানুহ আছে, য'তেই অসমৰ মূল সুঁতিৰ মানুহ আছে, তাত কোনো এইবিলাক দলে সাহস কৰিব নোৱাৰে। এতিয়া তেওঁলোকৰ সাহস হ'ল বংগভাষী যিখিনি মিয়া মুছলমান, মানে মিয়া মুছলমান যাক আমি অনুপ্রবেশকারী বলে কোম, যিয়ে অসমৰ কাৰণে শঙ্কাৰ কাৰণ, তেনেকুৱা মিয়া মুছলমান থকা ঠাইবিলাকে কংগ্রেসৰ মূল লক্ষ্য। কংগ্রেস বুলি নহয় প্রতিটো দলরে, কংগ্রেসে কক, রাইজৰ দলে কক, এজেপিয়ে কক, অন্যান্য যি দলে কক, তেওঁলোকৰ মূল লক্ষ্য হল সেইটো। আৰু আমাৰ মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই স্পষ্ট ভাষাৰে কৈছে যে 11.5টা সমষ্টিত আমি জিকি আছো, আঢ়ৈটা সমষ্টি আমাৰ লক্ষ্যত আছে, সেই আঢ়ৈটা দখল কৰাৰ কামটো আমি কৰি আছো। আৰু তেওঁলোকে সেই আঢ়ৈটাত খোৱা কামোৰা কৰি আছে।